আমরা যারা গ্রাফিক ডিজাইন শিখছি তাদের প্রত্যেকেরই একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ রয়েছে। তো এই ল্যাপটপ অথবা ডেস্কটপে আপনার গ্রাফিক ডিজাইন শেখার জন্য সর্বনিম্ন কত জিবি র্যাম হলে আপনি মোটামুটি কমফোর্টেবলি আপনি কাজ করতে পারবেন? তো এটার সাথে প্রসেসর এবং হচ্ছে আপনার মাদারবোর্ডের অনেক বিষয় আছে, সেই বিষয়গুলি নিয়ে অবশ্যই ভিডিও দিব। তো আজকে কথা হচ্ছে আমরা সর্বনিম্ন কত জিবি র্যাম হলে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবো। তো আমরা হচ্ছে এখন আমাদের কম্পিউটারের অ্যাবাউটে আসলাম। এখানে দেখেন আমার হচ্ছে Core i5, দেন হচ্ছে র্যাম হচ্ছে 8 জিবি। তো এটাই আমার শুধুমাত্র কম্পিউটার না, আমার একাধিক ল্যাপটপ এবং ডেস্কটপ রয়েছে। তো আমি জাস্ট সর্বনিম্ন যেটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার যদি গ্রাফিক ডিজাইন আসলে এখন বর্তমানে সিসি ভার্সনগুলি ইনস্টল দিয়ে যদি আপনি কাজ চালিয়ে নিতে চান, তাইলে আপনার সর্বনিম্ন 8 জিবি দিয়ে আপনি কমফোর্টেবলি কাজ করতে পারবেন। বাট যদি আপনি 16 জিবি নেন, তাইলে আরও ভালোভাবে আপনি পারফরমেন্স পাবেন, আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর এই টুলস নাই, সেই টুলস নাই, ওই টুলস কাজ করতেছে না, ওই টুলস হ্যাং করতেছে, একটা 3D-র কাজ করতেছি দেন হচ্ছে সেটা অনেক বেশি স্লো হয়ে আছে বা হ্যাং করতেছে। এই সমস্যাগুলি হচ্ছে আমাদের অনেকেরই 4 জিবি র্যাম দিয়ে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সনগুলি ইনস্টল দিয়ে ফেলি। হ্যাঁ, হয়ে যায়, বাট আপনি যদি 4 জিবি দিয়ে করেন, নর্মাল একটা কাজ দেখা গেছে যে আপনি কোনো একটা কিছু করতে যাচ্ছেন, অনেক বেশি স্লো করতেছে, ক্লিক একদিকে দিতেছেন আরেক দিকে চলে যাচ্ছে। তো এই সমস্যাগুলি মূলত হচ্ছে আপনার এই র্যামটা খুবই কম হয়ে গেলে আপনার কম্পিউটারটা অনেক বেশি স্লো কাজ করে। তো আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন 8 জিবি ব্যবহার করতে হবে। এখন আপনাদের মধ্যে অনেকেরই আছে ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক, আপনারা 4 জিবি লাগিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, করতে পারবেন, ওই যে বললাম যে স্লো কাজ করবে, তবে আপনি চাইলে এখন আরও 4 জিবি কিনে সেইখানে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, সেটা ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক, আপনি কিন্তু আলাদাভাবে আরও 4 জিবি লাগিয়ে নিতে পারেন। তো মূলত এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনি গ্রাফিক ডিজাইন ভালোভাবে করতে চান বা আপনার যদি কোনো ধরনের প্রবলেম ফেস করতে না চান, তাহলে অবশ্যই সর্বনিম্ন আপনি 8 জিবি র্যাম লাগিয়ে নেবেন। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ভার্সনগুলি আপডেট দিতে হলে বা ইনস্টল দিতে হলে আপনাকে অবশ্যই উইন্ডোজ 10 আপনাকে ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে। যদি আপনি উইন্ডোজ 7 ব্যবহার করেন, সেক্ষেত্রে তো আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিসি ভার্সনগুলি ইনস্টলই দিতে পারবেন না। তো এই জন্য আপনার উইন্ডোজেরও একটা ব্যাপার আছে, যদি আপনি 8 জিবি র্যাম আপনি এখানে ইনস্ট্যান্টলি 8 জিবি র্যাম লাগিয়ে না নেন, সেক্ষেত্রে প্রথমত আপনাকে উইন্ডোজটায় ঝামেলা করবে, দেন আপনার সফটওয়্যার ঝামেলা করবে। এই সমস্যাগুলি পড়তে না চাইলে এবং আপনি যদি কমফোর্টেবলি গ্রাফিক ডিজাইনের কাজগুলি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন 8 জিবি র্যাম ব্যবহার করতেই হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।